হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তা আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা বিশেষ করে যাদের বাড়িতে দুই রুমের মাঝখান দিয়ে যাদের গেট আছে, আজকের ভিডিও তাদের জন্য। তা বিশেষ করে দেখেন বন্ধুরা, আমার ডাইন হাতে একটা রুম আছে, তার হচ্ছে বাম দিকে আরেকটা রুম আছে, এর মাঝখান দিয়ে কিন্তু গেট, গেটের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তা এইটা ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে, এই ছাদের উপরে জায়গাটা কিন্তু বেকার পড়ে থাকে, বেকার জন্য না পড়ে থাকে সেই জন্য আজকে এই ভিডিওটা করা। তা বিশেষ করে দেখা যাচ্ছে অনেকজনে জানে এই জিনিসটা, অনেকজনে জানে না। তা যারা জানে না, আজকে তারা যদি ভিডিও যদি দেখে থাকে তাদের জন্য উপকার হবে। আর বন্ধুরা, আরেকটি কথা না বলে নয়, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা, আমি যে ছাদের উপর দাঁড়িয়ে আছি এটা কিন্তু দুই ভাগ করছি, এইদিকে এক ভাগ, মাঝখানে একটা পার্টিশন আছে, ওইদিকে আরেক ভাগ। তাহলে এই ছাদের উপরে আমরা কিন্তু দুই ভাগ করছি। দুই ভাগটা করার কারণ হচ্ছে, এই রুমে যারা থাকবে তারা এই রুমের যে অ্যাক্সেস, যে জিনিসপত্রগুলো আছে তারা এই এই পার্টিশনের ভিতরে রাখতে পারবে। আর এই পার্টিশনে দেখা গেছে এইদিকে যে আপনার ভাগটা আছে, এই ভাগে এই রুম থেকে জিনিসপত্র রাখতে পারবে, তাহলে রুমের ভিতরে আপনার সেলের কোনো প্রয়োজন হয় না। তাহলে ছাদটা যেহেতু বেকার পড়ে থাকে, এই বেকার জন্য না থাকে সেই জন্য এই কাজটা করা। তা বন্ধুরা, দেখা গেছে আমরা এই রুম থেকে একটা দরজা দিছি, তারপরে এই রুম থেকে আরেকটা দরজা এইদিকে দিছি। তো দেখা গেছে এই রুমের যে দরজাগুলো আছে, আড়াই ফিটের দরজাগুলো, ছোট দরজাগুলো পাওয়া যায়, এই ছোট দরজাগুলো এখানে ফিটিং করে দিলেই দেখা গেছে এটা একটা বক্সের মতো হয়ে যাবে। তা মোটামুটি এখানে মোটামুটি ভালো জিনিস রাখতে পারবে। তা বন্ধুরা, যাদের বাড়িতে এরকম দুই রুমের মাঝখান দিয়ে গেট আছে তারা এভাবে কাজটা করতে পারেন। আর করলে দেখা গেছে এই জায়গাটা বেকার পরিমাণটা থাকবে না, আপনাদের অনেক উপকারে আসবে। তা বন্ধুরা, এই দুইটা বক্স যে আপনারা দেখতেছেন, এই দুইটা বক্স আপনার প্লাস্টার সুন্দরভাবে করতে হবে। করার পরে যে আপনার চিংড়িটা দেখতেছেন, এটা কিন্তু সিমেন্ট দিয়ে আমরা চিংড়িটা করছি। আপনার মেঝে থেকে, আপনার যে মেঝেটা দেখতেছেন এই মেঝেটাও কিন্তু আপনার প্লাস্টার উপরে কিন্তু এরকম গ্রাডিং দিয়ে চিকনাই হবে। তা আপনার পুরোটাই কিন্তু এইভাবে ঘোলা কিন্তু করে নেওয়া লাগবে। তা ঘোলাটা করে নিলে কি হবে, আপনি যে জিনিসটা রাখেন জিনিসটার মধ্যে ড্যাম আসবে না। আর সাধারণতভাবে প্লাস্টার করে যদি জিনিসপত্র যদি রাখেন, অনেক সময় দেখা গেছে ড্যাম আসলে আসতেও পারে, আর ড্যাম আসার সম্ভাবনাটা নাই যেহেতু এটার উপর টিন হবে। আর বিশেষ করে বন্ধুরা, এই কাজটা টিন লাগানোর আগেই আপনাদের করতে হবে, টিনটা লাগালে দেখা গেছে এই কাজটা করতে অসুবিধা হবে অনেক। তাই আমরা দেখা গেছে টিন লাগানোর আগেই এই কাজটা আমরা করে নিছি। আর টিন লাগানোর পরেও কিন্তু আপনার এই মেঝেটা করা যাবে। তা আপাতত যেহেতু বৃষ্টিপাতের দিন তাই আমরা মেঝেটা এখনো করিনি, টিনটা লাগালে আমরা মেঝেটা করব।
বন্ধুরা, আশা করি কাজটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর অবশ্যই বন্ধুরা, একটা রিকোয়েস্ট আপনার কাছে করে যাব, সেটা হচ্ছে যে চ্যানেলটা, আমাদের ছোট চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ।